এদেশের গরিব মানুষগুলো যেন হাঁস মুরগির মতো, তারা জীবনের প্রয়োজনে জীবিকার ব্যস্ততায় কখন যে মরে পড়ে থাকে তার খোঁজ কেউ রাখে না। আর মরলেই বা কার কি যায় আসে, কেবল অসহায় হয়ে পড়ে থাকা এই পরিবারটি ছাড়া যাদের পরিবারে একজন উপার্জনক্ষম লোক থাকতে অভাব শেষ হতো না, সেই লোকটি মরার পর কি করে অভাব কাটবে তার উত্তর জানা আছে কি কারো? নির্মাণাধীন ভবনে কাজ করার সময় একসাথে তিন হতদরিদ্র শ্রমিকের কারেন্টের শকে প্রাণ হারানোর এই করুণ ও হৃদয় বিদারক ঘটনা ঘটে গাজীপুরের শ্রীপুর উপজেলার আরমাদা স্পিনিং মিলস লিমিটেড দুই ভবনে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, পাঁচতলা ভবনটিতে তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল, বেশ কিছু শ্রমিক নিয়মিত কাজ করে। তবে আজ সকালে কাজের প্রায় শুরুতেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিন শ্রমিক ভবন থেকে নিচে পড়ে যায়। মাটিতে পড়া মাত্রই তাদের অবস্থা দেখার মতো ছিল না, নাক কান মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তারা মারা যায়। পুলিশ এসে লাশ উদ্ধার করলেও মামলা মোকদ্দমা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি এখনও। দর্শক, তিন শ্রমিকের মারাত্মক মৃত্যুর ঘটনায় আপনি কতটা শোকাহত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।